हेलो फ्रेंड्स, चलंतु आज पोस्ट मैट्रिक स्कॉलरशिप विषय आपण मानको सूचना देवी। आपण माने समस्ते जो माने भी आम मैट्रिक पर आपण माने अप्लाई करि परिवे एवं जोटा कि प्रीवियसली प्रेरणा ना रे थिला प्रेरणा रे आपण माने अप्लाई करथले वर्तमान ता गोटे पूरा पोर्टल ले ओडिशा स्कॉलरशिप पोर्टल ले सब मर्ज हो जाय जे सब स्कॉलरशिप। तो चलंतु से विषय आपण मानको सूचना देवी केबे अप्लाई रो लास्ट डेट अछि, केमिति अप्लाई करिया को पडिवो, कोन कोन डॉक्यूमेंट दरकार आ केमिति कोन डॉक्यूमेंट आपण माने पाइबे এবং কোন কোন ডকুমেন্ট দরকার, কেতে ইনকম সার্টিফিকেট থাকা দরকার, তো সব কিছু চলন্ত দর্শক পুনে আপনার মানে নিজে বি জানি পারিবে। দেখুন আপনার গুগলে সার্চ করবে, গুগলে সার্চ কলা পরে ওড়িশা স্কলারশিপ লিখবে, ওড়িশা স্কলারশিপ লিখিলা পরে ওড়িশা স্কলারশিপ যে আসবে ক্লিক করবে, ক্লিক কলা পরে স্টেট স্কলারশিপ পোর্টাল আসবে, স্টেট স্কলারশিপ পোর্টাল লেখা হয়ে দেখুন এটাই গোটে পোর্টাল যেটা কি স্কলারশিপ ডট ওড়িশা ডট গভর্নমেন্ট ডট ইন এই অরিজিনাল সাইট। তো এতে আপনার মানে ক্লিক করবে, ক্লিক কলা পরে আপনার দেখিপারে গোটে ইন্টারফেস, আপনার দেখিপাচ্ছেন গোটে ইন্টারফেস আসবে যেটা কি লেখা আছে স্টেট স্কলারশিপ পোর্টাল এবং এটা লেখা আছে এম্পারিং স্টুডেন্ট টু বিকম স্কলার, স্কলার বিকম, তো তার এটা গোটে লাইন এবং এটা মো সরকারঙ্ক অন্ডারে যাচ্ছি আপনার দেখিপারে। তো বর্তমান সে গভর্নমেন্ট তাঙ্ক নিজের এটা গোটে ওড়িশা স্কলারশিপ কু নেই প্রেরণা কু এতে মর্জ করে গোটিয়ে টোটাল পোর্টাল করছেন এবং এতে দেখিপারে এপ্লাই স্কলারশিপ, স্কলারশিপ এপ্লাই করা এবং চেক এলিজিবিলিটি আপনার চলতো মু আপনার চেক এলিজিবিলিটি আপনার দেখবি এলিজিবিলিটি কোণ থাকা দরকার, কেমিতি এপ্লাই করবে, তারপরে হাউ টু এপ্লাই এবং তারপরে এপ্লাই কোণ কোণ প্রসেসরে ওই রহিব। আপনারা দেখুছেন এটি এটি রেজিস্ট্রেশন আছে, এটি লগইন যে মানে বি আগ প্রিভিয়াসলি আপনার পাখে আইডি পাসওয়ার্ড আছে আপনার এটি আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে পারে। চলতো আমি প্রথমে দেখিবা চেক এলিজিবিলিটি, এলিজিবিলিটি চেক করা নয় স্টুডেন্ট যে জানি না সে ভালসে ভাবে জানা দরকার। দেখুন এটা লেখা হয়েছে টোটাল স্কিম গোটে হয়েছে পোস্ট মেট্রিক স্কলারশিপ এসটি এসটি অ্যান্ড এসসি অ্যান্ড এমবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট এটা এই ডিপার্টমেন্ট যাচ্ছি এবং দ্য স্কিম ইজ ওপেন ফর এসটি এসসি ওবিসি অ্যান্ড এসিবিসি অ্যান্ড ইবিসি স্টুডেন্ট টু অ্যাপ্লাই। দ্য লাস্ট ডেট ফর দ্য সবমিশন অফ অ্যাপ্লিকেশন ইজ 15 জানুয়ারি 2021। পিলামানে আপন মানে মনরে নিজরক রাখি নিয়ন্তু 15 জানুয়ারি 2021 আপন মানকর এপ্লাইর যে সবমিশন অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন কু সবমিশন করা 15 জানুয়ারি লাস্ট ডেট 15 জানুয়ারি। তারপরে কোণ কোণ সেইপাই রিকোয়ার্ড ডকুমেন্ট দরকার জানান্তু আপনার মানুষ মু জলদি আপনার মানুষ কই নে রিকোয়ার্ড ডকুমেন্ট কোণ কোণ দরকার, রিকোয়ার্ড ডকুমেন্ট আপনার মানে দেখুন রিকোয়ার্ড ডকুমেন্ট এটা যে স্কিম পুনি আপনার স্কিমটা হচ্ছে কোণ না পোস্ট মেট্রিক স্কলারশিপ যে এসটি তারপরে এসসি এবং ওবিসি অর এসিবিসি তারপরে ইবিসি তারপরে মানে সমস্তে এতে পার্টিসিপেট করে পারিবে। তো দেখুন তার ক্লাস এবং কোর্স কেউ কেউ ডিপার্টমেন্ট থাকলে আপনার মানে এপ্লাই করি পারে তার পুরা দিয়ে দিয়েছি আপনার মানে এসটি এসটি যদি থাকলে সব কোণ কোণ পিএইচডি এমফিল এমএসসি কম্পিউটার এমসিএ এমএ এমএস ইন্টিগ্রেটেড বিএস এমএস এবং আপনার মানে সবুথে ব্যাচেলর অফ বিজনেস এডমিনিস্ট্রেটিভ বিবিএ বিসিএ আপনার মানে সব সব যা বি থিলে ল জার্নালিজম যা বি আপনার মানে এটি পড়ি নিয়ন্তু সেতলে আপনার মানে এপ্লাই করি পারবে। তো তা পাই মেইনলি কোন দরকার না ইনকম সার্টিফিকেট আপনার মানকর গার্ডিয়ান র ইনকম সার্টিফিকেট বা প্যারেন্টস র ইনকম সার্টিফিকেট কেতে থিবা দরকার না 2,50,000 অধিকা হই নথিব দরকার। পিলা মানে আপনার মানে জানি রাখন্তু যে মানে আপনার মানে বি ইনকম সার্টিফিকেট প্রোডিউস করে আপনার মানকর বাবা মানকর বা গার্ডিয়ান মানকর তাঙ্ক পাকু যেমিতি 2,50,000 অধিক হই নথিব, যদি 2,50,000 অধিক থিব তো আপনার মানে এপ্লাই করবেন আপনার মানে কটি যাবে। তো সেইপাই 2,50,000 কম বালা আপনার ইনকম সার্টিফিকেট আপনার শো করিয়া পড়িব এবং পরসেন্টেজ সেমতি কিছু দিয়া নাই এসটি মানক পাই কিছু পরসেন্টেজ নাই আপনার মানে বি যে কোনসি পরসেন্টেজ রে আপনার মানে এপ্লাই করি পারিবে। তারপরে ডকুমেন্ট রিকোয়ার্ড পিলা মানে ডকুমেন্ট রিকোয়ার কোন কোন দরকার না ইনকম সার্টিফিকেট দরকার, কাস্ট সার্টিফিকেট দরকার, রেসিডেন্ট সার্টিফিকেট দরকার, কপি পাসবুক অফ ব্যাঙ্ক ব্যাঙ্কর যে ফ্রন্ট পেজ র তার তার কপি দরকার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দরকার, স্পেশাল ক্যাটেগরি সার্টিফিকেট ইন কেস অফ ডিফরেন্টলি হ্যাঁ ডিফরেন্ট যে মানে কি মানে আমার কোনসি ডিসেবল স্টুডেন্ট থাকবে তাঙ্কর যদি হব তো স্পেশাল ক্যাটেগরি তাঙ্কর বি সার্টিফিকেট আপনারা দেই পারিবে। তো ইনস্টিটিউশন ডিক্লারেশন সার্টিফিকেট করে ইনস্টিটিউট আপনি যেটি পাঠ পড়ছেন তার ডিক্লারেশন সার্টিফিকেট সে দেবে। আপনার মানে দেখুন এসি র সেমতি আপনার মানে দেখুন সেই সেম অছি 2,50,000 টাকার ইনকম তলক থিব আপনারা দেখিপারে সেমতি ওবিসি র থিব ওবিসি মানে আপনি দেখুন কিন্তু ওবিসি রে মিনিমম 50% লাস্ট এক্সাম এপিওর মানে আপনার মানে 50% পাইথিবে লাস্ট যে এপিওর এক্সাম করিথিবে সেতিরে 50% এতিরে পাই আপন মানকু প্রিভিয়াস মার্ক র মার্কশিট দা পাই পড়িও বা সার্টিফিকেট দা পাই পড়িবো। তো সেই সেম রিকোয়ার্ড ডকুমেন্ট দরকার সেমতি আমার ইবিসি পাই সেমতি কিছু দরকার না ইবিসি পাই বি সেই 2,50,000 ইনকম সার্টিফিকেট মেইনলি পিলা মানে আপন ইনকম সার্টিফিকেট দেখি দিয়া হচ্ছে ইনকম সার্টিফিকেট
ଆଉ ଯଦି ଓ ବି ସି ଏସ୍ ସି ଯଦି ଥିବେ ଆପଣମାନଙ୍କୁ ମିନିମମ୍ 50% ମାର୍କ ଶିକ୍ଷକ ହୋଇଥିବା ଦରକାର। ତାପରେ ଆପଣମାନେ ଚାଲନ୍ତୁ ଆଉ ଗୋଟେ ଦେଖିବା, ତାପରେ ଦେଖନ୍ତୁ ତ ହାଉ ଟୁ ଆପ୍ଲାଏ, ହାଉ ଟୁ ଆପ୍ଲାଏ, ହାଉ ଟୁ ଆପ୍ଲାଏକୁ ଯିବା। ହାଉ ଟୁ ଆପ୍ଲାଏରେ କ'ଣ କ'ଣ ଆପଣ ନିଜେ ବି କରିପାରିବେ? ହାଉ ଟୁ ଆପ୍ଲାଏରେ ଫାର୍ଷ୍ଟ ଷ୍ଟୁଡେଣ୍ଟ, ତାପରେ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ସ୍କଲାରସିପ୍ କେଉଁ ଡିପାର୍ଟମେଣ୍ଟ, ତାପରେ ଆପ୍ଲାଏ ସ୍କଲାରସିପ୍ ଆପ୍ଲାଏ କରିବେ, ତାପରେ ରେଜିଷ୍ଟର ଲଗ୍ଇନ୍ କରିବେ, ତାପରେ ସବମିଟ, ତାପରେ ସବମିଟ ସ୍କଲାରସିପ୍ ଫର୍ମ ସବମିଟ କରିବେ। ତାପରେ ଦେଖନ୍ତୁ ଏଇଟା ଷ୍ଟେପ୍ ବାଇ ଷ୍ଟେପ୍ ଦେଇଛି, ଆପଣମାନେ ଷ୍ଟେପ୍ ବାଇ ଷ୍ଟେପ୍ ପଢ଼ିଲେ ଆପଣମାନେ ନିଜେ ବି କରିପାରିବେ। କୌଣସି ଦୋକାନକୁ ଯିବା ପାଇଁ ହେବନି ବା କୌଣସି ନେଟ୍ କ୍ୟାଫେକୁ ଯିବା ପାଇଁ ହେବନି, ପିଲାମାନେ ଆପଣମାନେ ନିଜେ ବି କରିପାରିବେ, ମୋବାଇଲରେ କରିପାରିବେ, ଲ୍ୟାପଟପ୍ରେ କରିପାରିବେ। ଦେଖନ୍ତୁ ଟୁ ଟୁ ଆପ୍ଲାଏ ଦ ସ୍କଲାରସିପ୍ ଏଲିଜିବଲ୍ ଷ୍ଟୁଡେଣ୍ଟ ନିଡ୍ ଟୁ ଫଲୋ ଦ ବିଲୋ ଗିଭେନ୍ ଷ୍ଟେପ୍, ଆପଣମାନେ ଏଇ ଷ୍ଟେପ୍ ଦ୍ୱାରା ଯାଆନ୍ତୁ। ଷ୍ଟେପ୍ ୱାନ୍ କ'ଣ କହିଛି ନା ରେଜିଷ୍ଟ୍ରେସନରେ ଆପଣ ରେଜିଷ୍ଟ୍ରେସନ ହେଇଯିବେ। ଦେଖନ୍ତୁ ରେଜିଷ୍ଟ୍ରେସନକୁ ଯିବେ, ନିଜର ଯଦି ଆପଣ ଆଗରୁ ନାହାନ୍ତି ନୂଆ କରି ତ ରେଜିଷ୍ଟ୍ରେସନ, ଯଦି ଆଗରୁ ଆପଣଙ୍କ ଆଇଡି ଏବଂ ପାସୱାର୍ଡ଼ ଅଛି ତ ଆପଣ ଲଗ୍ଇନ୍କୁ ଯିବେ। ଏବଂ ଯଦି ଆପଣ ରେଜିଷ୍ଟ୍ରେସନ ଯାଇଛନ୍ତି କ'ଣ କରିବେ ନା ଆଧାର ନମ୍ବର ଦେବେ, ପ୍ରଥମେ ଆଧାର ନମ୍ବର ଦେବେ। ଆଧାର ନମ୍ବର ଦେଲା ପରେ ଚେକ୍ କରିବେ, ଚେକ୍ କଲା ପରେ ଆପଣଙ୍କର ମୋବାଇଲ ନମ୍ବର ଏବଂ ଏବଂ ହଉଛି ଇମେଲ ଦେବେ। ମୋବାଇଲ ନମ୍ବର ଇମେଲ ଦେଲେ କ'ଣ ନା ଆପଣଙ୍କର ଆଇଡି ଏଣ୍ଡ ପାସୱାର୍ଡ଼ଟା ଆସିବ। ଆଇଡି ପାସୱାର୍ଡ଼ ଆପଣ ପାଇସାରିଲା ପରେ ସେଇ ଆଇଡି ପାସୱାର୍ଡ଼ ଯାଇକି ଲଗ୍ଇନ୍ ପୁଣି ଦେବେ। ଲଗ୍ଇନ୍ ଲଗ୍ଇନ୍ କଲା ପରେ ପୁଣି ଆପ୍ଲାଏ ଭିତରେ ଆପଣ ପଶିବେ। ଆପ୍ଲାଏ କଲା ପରେ ଆପଣ ପ୍ରୋଭାଇଡ଼ ଅଲ୍ ନେସେସରି ଡିଟେଲ୍ସ, ଆପଣ ଯାହା ଯାହା ସବୁ ମାଗିଥିବ ସବୁ ଆପଣ ହଉଛି ଡିଟେଲ୍ସ ଦେବେ। ଡିଟେଲ୍ସ ଦେଲା ପରେ ଏଲିଜିବିଲିଟି ସବୁ ଯାହା ଯାହା ଦରକାର ସବୁ ଦେବେ, ତାପରେ ବ୍ୟାଙ୍କ ଇନଫର୍ମେସନ୍ ଦେବେ। ତାପରେ କ୍ଲିକ୍ କ'ଣ କରିବେ, ସେଭ୍ ଏଜ୍ ଡ୍ରାଫ୍ଟ, ସେଭ୍ ଏଜ୍ ଡ୍ରାଫ୍ଟ ଗୋଟେ ଆସିବ, ସେଭ୍ ଏଜ୍ ଡ୍ରାଫ୍ଟରେ କ୍ଲିକ୍ କରିବେ ଏବଂ ବଟମ୍ ଅଫ୍ ଦ ଡ୍ରାଫ୍ଟ। ତାପରେ କ'ଣ କରିବେ, ନେକ୍ସଟ ବଟନ୍ କରିବେ। ନେକ୍ସଟ ବଟନ୍ କଲେ ପ୍ରୋସିଡ୍ ଟୁ ଦ ସ୍କଲାରସିପ୍ ଫର୍ମକୁ ସେପଟେ ଡାଇରେକ୍ଟ ନେଇଯିବ ଆପଣଙ୍କୁ ସ୍କଲାରସିପ୍ ଫର୍ମ। ସେ ସ୍କଲାରସିପ୍ ଫର୍ମ ଯଦି ପାଇବେ ଆପଣମାନେ ସେଇଠି ଭେରିଫାଇ କରିଦେବେ ଆପଣଙ୍କ ନାଁ ଆପଣ ସବୁ ଠିକ୍ ଅଛି ନା ନାହିଁ, ପୁଣି ସେଇଟାକୁ ଡାଉନଲୋଡ଼ କରିବେ ଏବଂ ଫର୍ମ ଏଣ୍ଡ ପ୍ରିଣ୍ଟ ଆଉଟ, ସେଇ ଯେଉଁ ଫର୍ମଟାକୁ ଆପଣ ପ୍ରିଣ୍ଟ ଆଉଟ୍ କାଢ଼ି ନେବେ। ପ୍ରିଣ୍ଟ ଆଉଟ୍ କାଢ଼ିଲା ପରେ କ'ଣ କରିବେ ନା କି ଡକୁମେଣ୍ଟ ରିକ୍ୱାର୍ଡ଼, ଡକୁମେଣ୍ଟ ରିକ୍ୱାର୍ଡ଼ରେ କ'ଣ କ'ଣ ଦରକାର, ସେ ଆଧାର ନମ୍ବର ଯେଉଁଟା ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଛି, ଆଧାର ନମ୍ବର, ଆପ୍ଲିକେସନ୍ ଫଟୋଗ୍ରାଫ, ଇନକମ୍ ସାର୍ଟିଫିକେଟ୍, କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍, ସ୍ପେଶାଲ କ୍ୟାଟେଗୋରି ସାର୍ଟିଫିକେଟ୍, ରେସିଡେଣ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ ଆପଣ ଦେବା ପାଇଁ ପଡ଼ିବ, ଫ୍ରଣ୍ଟ ପେଜ୍ ଅର୍ ପାସବୁକ୍, ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟ ଡିଟେଲ୍ସ ଯେଉଁଟାକି ଆପଣଙ୍କର ଆକାଉଣ୍ଟ ପିଲାଙ୍କର ଥିବେ ସେ ପିଲାର ଫ୍ରଣ୍ଟ ପେଜ୍, ଯେଉଁ ବ୍ୟାଙ୍କର ଫ୍ରଣ୍ଟ ପେଜ୍ଟା ଦେବା ପାଇଁ ପଡ଼ିବ। ତାପରେ ମେଟ୍ରିକୁଲେସନ୍ ଏକ୍ସନ୍ ଇନ୍ କେସ୍ ଅଫ୍ ଦ ନଟ୍ ମେଟ୍ରିକ ଆଇଟିଆଇ କୋର୍ସ ଯେଉଁଟା ଥିବ, ଏବଂ ପ୍ରିଭିୟସ୍ ଏକ୍ଜାମ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ ଯେଉଁ ପ୍ରିଭିୟସ୍ଲି ଆପଣ ଏକ୍ଜାମ୍ ଦେଇଥିବେ। ତାପରେ ସେଟାକୁ ଆପଣ ମର୍ଜ କରି ଆପଣ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ସହିତ କଣ୍ଟାକ୍ଟ କରିବେ ବା ୟୁନିଭର୍ସିଟି ସହିତ କଣ୍ଟାକ୍ଟ କରିବେ। ତାପରେ ଆପଣମାନେ ଆପ୍ଲାଏ କରିବେ, ଆପଣଙ୍କ ଆପ୍ଲାଏ କରିସାରିଲା ପରେ ଆପଣମାନେ ଏହାର ଫାଇଦା ଉଠାଇ ପାରିବେ ବା ଆପଣମାନେ କୌଣସି ସହଯୋଗ ପାଇବେ ବା ହେଉଛି ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ତରଫରୁ ଯେଉଁଟା ସ୍ପଟ୍ ମେଟ୍ରିକ୍ ସ୍କଲାରସିପ୍, ଆପଣ ସ୍କଲାରସିପ୍ ପାଇବେ। ତ ଆପଣମାନେ ଜାଣିପାରିଲେ କେମିତି କ'ଣ କରିବାକୁ ପଡ଼ିବ, ଏବଂ ଏବଂ ଆଉ ଗୋଟେ କଥା, ଆପ୍ଲାଏ କ'ଣ କରିବାକୁ, ଆପ୍ଲାଏ ପାଖକୁ ଆପଣମାନଙ୍କୁ ନେଇଯିବି, ଆପ୍ଲାଏ କେମିତି କରିବାକୁ ପଡ଼ିବ ଏଠି ଆପଣମାନେ ଦେଖିବେ। ଆପ୍ଲାଏ ବି ଆପଣମାନଙ୍କୁ ଟିକେ ଦେଖାଇଦେବି, ଆପ୍ଲାଏ ଦେଖନ୍ତୁ, ଆପ୍ଲାଏ ଆପଣଙ୍କୁ ଯିବେ ବା ଏଠି ଆପ୍ଲାଏ ଆପ୍ଲାଏ କଲେ ଏଭଳି ଆସିଯିବ। ପ୍ରଥମେ ଆପଣ ଯଦି ନୂଆ ରେଜିଷ୍ଟ୍ରେସନ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତ ରେଜିଷ୍ଟର ହେୟାରକୁ ମାରିବେ, ଏଠି ରେଜିଷ୍ଟର ହେୟାର, ଏଠି ରେଜିଷ୍ଟର ହେୟାର ମାରିଲେ ଏଠି ଆପଣ ଆଇ ଆଇ ହେୟାର ବାଇ ଅଛି, ଏଠି ଆପଣ ଟିକ୍ ଚିହ୍ନ ମାରିବେ, ତାପରେ ପୁଣି ଅଥର ଟିକ୍ ଚିହ୍ନ ମାରିବେ, ଏସବୁ ପଢ଼ିବେ। ୱାନ୍ ଟାଇମ୍ ଅନଲାଇନ୍ ରେଜିଷ୍ଟ୍ରେସନ ଯାହା ଯାହା ସବୁ ଦେବେ ଆପଣମାନେ ସବୁ ଭାୟା ପୋର୍ଟାଲରେ ପ୍ଲିଜ୍ ସିଲେକ୍ଟ, ଯେଉଁ ଏଠି ଟିକ୍ ଚିହ୍ନ ଦେବାକୁ ପଡ଼ିବ, ଟିକ୍ ଚିହ୍ନ ଦେଲେ ପୁଣି ଆପଣଙ୍କୁ ସେମିତି ବାହାରିବ। ଟିକ୍ ଚିହ୍ନ କରିବା ପରେ ଆପଣ ଆଧାର ନମ୍ବର ଦେବେ, ଭେରିଫାଇ କରିବେ, ତାପରେ ଯାହା ଯାହା ସବୁ ଡକୁମେଣ୍ଟ ଦେଇଛି ଆପଣ ନିର୍ଭୁଲ ଭାବରେ ତାହା ଫିଲଅପ୍ କରିବେ, ଏବଂ ଫିଲଅପ୍ କରିସାରିଲା ପରେ ଆପଣ ରେଜିଷ୍ଟର କରିବେ। ରେଜିଷ୍ଟର କରିସାରିଲା ପରେ ଆପ୍ଲାଏ କରିକି ସେ ଯେଉଁ ପ୍ରିଣ୍ଟ ଆଉଟ୍ କାଢ଼ିବେ ଯେମିତି ଆପଣମାନଙ୍କୁ ପ୍ରିଭିୟସ୍ଲି ମୁଁ କହିଛି, ଏବଂ ତା ଡକୁମେଣ୍ଟ ସହିତ ଆପଣମାନେ ଇନଷ୍ଟିଚ୍ୟୁସନ୍ ଯାଇକି ଡକୁମେଣ୍ଟ ସବୁ ଦେବେ। ତ ଆପଣମାନେ ପୁରା ଜାଣି ରଖିଛନ୍ତି। ଏବେ ପୁଣି ଆଉଥରେ କହି ରଖୁଛି, ଲାଷ୍ଟ ଡେଟ୍ ଆପ୍ଲାଏର ସବମିସନ୍ ଆପ୍ଲାଏ କ'ଣ ନା 15 ଜାନୁଆରୀ 2021, 15 ଜାନୁଆରୀ 2021 ଭିତରେ ଆପଣମାନଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ କରିବା ପାଇଁ ପଡ଼ିବ। ଯେଉଁମାନେ ବି 10th ପରେ ପରେ ଯେଉଁ ବି ପାଠ ପଢୁଛନ୍ତି ଆପଣମାନେ ଏଲିଜିବୁଲ। ତ ଧନ୍ୟବାଦ, ଆପଣମାନେ ଏ ଭିଡ଼ିଓଟି ଯଦି ଭଲ ଲାଗିଛି ଲାଇକ୍, ସେୟାର ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ଆଉ ଆପଣଙ୍କର ଲାଇକ୍ ଏବଂ ସବସ୍କ୍ରାଇବ୍ ମୋ ପାଇଁ ବହୁତ ଭଲ ପାଇବା ହେବ। ଧନ୍ୟବାଦ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ।